পাতা থেকে নেই, ভালো করে দেখলে পাতাগুলো দেখ ভালো করে, আরো তো আছে দেখে নে সেটা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো চলো আজকে ব্লগটা একটু তাড়াতাড়ি শুরু করছি। আজকে বাজে হচ্ছে ঘড়িতে, চলো দেখে আসি চট করে। আজকে ঘড়িতে বাজে 11টা, মানে আমাদের দিক থেকে খুবই তাড়াতাড়ি। শীতের মধ্যে খুব ঠান্ডাও লেগেছে, এত ঠান্ডা, ভালোই ঠান্ডা পড়েছে আজকে। কালকে থেকে অবশ্য ঠান্ডাটা বেশি পড়েছে। তা চলো এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। এখন থেকে আমরা যা যা করবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো চট করে দেখে আসি মা কি করছে, ঝুমি কি করছে। তা চলো চট করে দেখে নিই। আর চলো আজকে তো তোমার হচ্ছে সোমবার, সপ্তাহের শুরু শুরু। আজকে কাজের পরিমাণটা একটু 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 চাপ থাকে প্রথম দিকে। তা চলো এদিকে সেরে তো আমাদের কালকে আজকে আবার কাজে বেরোতেই হবে। তা চলো চট করে এদিকে কাজগুলো সেরে নিই, পুজো দেবো, দিয়ে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। তা চলো চট করে দেখে আসি ওরা কি করছে। তা চলো সোজা চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এখন সব মা ঢুকে গেছে। আজকে সকালে বাসন টাসন এখনো তোলা হয়নি, বাসনগুলো তোলা হবে, এগুলো চলছে। আর এদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে কি আছে? আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে রুটি, আর হচ্ছে কালকে সেই ফুলকপি তরকারি তোমাদের বললাম। কালকে রাত্রিরে তো আর সেই এগুলো খাওয়া হয়নি, তা রেখে দেওয়া ছিল। তা সেই ফুলকপি তরকারি দিয়েই আজকে হচ্ছে রুটি খাওয়া হয়ে গেল। আজকে সকালে তরকারি করতে লাগিনি মাকে, তো ওই ফুলকপি তরকারিটাই রাত্রে সকালে ব্রেকফাস্টে হয়ে গেল। তো এইটা আর হচ্ছে ডালও করতে হবে না আজকে, ডালও আজকে কালকে ছিল সেটাকে গরম করে রেখে দিল মা। আর এখানে মধ্যে ভাত হয়ে গেছে, তাই তো ভাত হয়ে গেছে। আর এখানে বাঁধাকপি, তো বাঁধাকপি সিটি মারতে বসেছি। এই দেখো এই বাঁধাকপি এখন প্রেশারে সিদ্ধ হচ্ছে। তো বাঁধাকপি সিদ্ধ হয়ে গেলেই হচ্ছে বসে যাবে। আর সকালে এখনো চা আজকে হয়নি জানো। আর এই আলু সিদ্ধ হয়ে আলুটাকে নামিয়ে দিয়েছে মা। আর এখানে কিছু বাঁধাকপি আছে, ওটা কিছুটা নেমে গেলে তারপরে বাঁধাকপিটা দেবে, একসঙ্গে ঢুকছে না যেহেতু ছোট প্রেশার কুকারটা। তা চলো। আর আজকে হচ্ছে চা ছিল না, তা বাবা বেরিয়ে চা নিয়ে আসলো আজকে। তো চা ছিল না, তো চা নিয়ে এসছে। আর এখন খাবো হচ্ছে আগে চা, তারপরে অন্য হচ্ছে কাজ করব। আর ঝুমি কি করছে চলো চট করে দেখে নি তো। এতে রান্নাঘরে এই পরিস্থিতি। আর টেবিলও এখন অগোছালো হয়ে রয়েছে, টেবিলটা পরিষ্কার করতে হবে। তা চলো ওদিক থেকে তো ঘুরে আসলাম, ওদিকে তো কাজ এখনো চলছে। আর এদিকেও ঘরগুলো পরিষ্কার চট করে ফেলছি। তো ঘরগুলো পরিষ্কার হয়ে গেলেই চান করে পুজো দিতে চলে যাবো। তা চলো চট করে ঝুমি এদিকে ঘরগুলো করছে, আর আমি ওদিকে পূজোর বাসনটা চট করে মেজে আসি চলো। তাড়াতাড়ি করলাম, কিছু করার নেই, খেতে তো হবে, রান্না করে খেতে হবে, কাজও বেরোতে হবে, না হলে উপায় নেই, শীত যতই পড়ুক এটা তো চলবেই। রান্না খাওয়া দাওয়া আর কাজ এইগুলো তো যাবে না জীবনে, এগুলো চলবে যত শীত পড়ুক। তা আজকে নতুন ঝকঝকে সপ্তাহের প্রথমে সোমবার নিয়ে ব্লগ শুরু করলাম। তা এখন থেকেই আমাদের ব্লগ শুরু হলো। তা চলো সকাল থেকে যা যা করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন তো আমার ঘর বিশেষটা সব গোছানো হয়ে গেছে, ওই ঘরটা ঝাঁট দিয়ে আসলাম, এই ঘরটা ঝাঁট দিচ্ছি, এখনো ওই দিকের ঘর আছে বাকি। তা চলো যা যা করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো হাতে একটা সেই নি চট করে। এই যে দুধ, গুড মর্নিং। তো মা এখন চা করবে, আর ততক্ষণে ঝুমি এদিকে করে নি। হ্যাঁ পদটাকে টেনে দে তো, ভালো মানে খুলে রেখে ঠান্ডা ঢুকছে আরো। চলো সকালের রাউন্ডের চা, এখনো ব্রেকফাস্ট আমাদের হয়নি, বাবার হয়ে গেছে, ভাই টিফিন নিয়ে বেরিয়ে গেছে। এখন আমরা আগে একটু চা খাবো, এত ঠান্ডা লাগছে না। তো মা বললাম আগে একটু চা খাই, তারপরে ব্রেকফাস্ট করবো। তো চলো আগে চাটা খেয়ে নি চট করে,
তারপর ব্রেকফাস্ট করতে আসছি। আর মা তুমি কি ব্রেকফাস্ট করবে এখন? খেয়ে নাও তুমি, বুঝলে? ও তাহলে মাকে ব্রেকফাস্ট দিয়ে দি। তো চলো মা ব্রেকফাস্ট করে নেবে। মা বললো আমাকে ব্রেকফাস্ট দিয়ে দে। মা ব্রেকফাস্টের সঙ্গে চা খাবে আর আমরা চা খেয়ে তারপরে যে ব্রেকফাস্ট করবো। তো চলো, তো চট করে বাবাকে আগে চাটা দিয়ে আসি, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে। এই হচ্ছে ব্রেকফাস্ট, বাবাকে চা দিয়ে গেলাম আর এখন হচ্ছে মার ব্রেকফাস্ট রেডি করবো। আসো তো আমি বললাম আমি পূজার বাসন মেজে দিই, ঝুমি বললো না তুই পূজার ঘরে ঢোক আমি বাসনটা মেজে দিচ্ছি। তো ওই জন্য ও আজকে পূজার বাসন মেজে নিচ্ছে আর হচ্ছে আমি চলে গেলাম চান করতে। তো চলো পুজো টুজো দিয়ে আসি তোমাদের সঙ্গে কথা বলতে। হ্যাঁ চলো দেখো, এই দেখো এখানে মা হচ্ছে কাজ করছে, এখন রান্না বসায়নি, কড়াই সবে বসেছে। চলো ওইদিকে তো মা ঝুমি রান্না বাসন মাজা হয়ে গেল, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে আর এইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে। আজকে শুধু বাঁধাকপি করবে, মা বললো আজকে আর বেশি রান্না রান্না করবে না, ভালো লাগছে না শীতের মধ্যে, ভালোও লাগছে না রান্না করতে। মা বলছে আজকে আর করবো না, একটা আইটেমই থাক আর কালকে ডালটা তো রয়েছে। তো চলো মা এখানে রান্না করে থাকুক, ততক্ষণ আমি চান করে পুজো দিয়ে চলে আসি। চলো আমাদের সবার খায় গেছে, তোমাদের একটা জিনিস কি তোমাদের না দেখাতে ভুলে গেছি, কি বলবো আজকে আজকে এমন তারা, মানে পুজো দিয়ে খিদে পেয়ে গেছি আর বসে গেছি, দুপুরে সবার খায় গেছে কিন্তু তোমাদের দুপুরের মেনুটা দেখানো হয়নি, সেটা এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি কি হয়েছে। এখানে ছিল ভাত, এই দেখো ভাত কমে গেছে, ভাত কমে গেছে, সবাই খাওয়া হয়ে গেছে, এই যে ভাত। আর এই দেখো আজকে আজকে বাঁধাকপি হয়েছে, তো সবার খাওয়া হয়ে গেছে আর এইটুকু রয়েছে। মা বলছে রাত্রিবেলা তার মানে আবার কিছু করতে হবে, কারণ মুসির ডাল করেছে আর এইটা করেছে, কিন্তু এইটা সবাই খাওয়াতে অল্প রয়েছে। তা মাকে বললাম যে ঠিক আছে রাত্রিবেলা হচ্ছে দেখা যাবে, কোনো কিছু সাথে একটু ইয়ে করে নিলাম, আলু ভাজা হোক যাই হোক কিছু একটা করে নেবো না হয়। তা এই হচ্ছে আছে দুপুরে বাঁধাকপি হয়েছে আর এখানে এখানে এই মুসির ডাল আজকে সিম্পল করা হয়েছে, আসলে এটা আমি বলেছিলাম যে কালকে মুসির ডালটা রয়ে গেছে। আর এখানে আটা রুটি আছে, তা আটা রুটি তানিয়ার আমি খাইনি, এটা সন্ধ্যাবেলায় আমাদের খাওয়া হবে চার সঙ্গে গরম গরম আটা রুটি আর চা। তা চলো আমাদের খাওয়া হয়ে গেছে সবার, তা বাসন বাসন মেজে তারপরে আসছি, কিছুটা কিছুক্ষণ বসবো, বসে বেরোবো, বেরিয়ে তারপরে যদি বাইরে যদি সময় পাই অবশ্যই তোমাদের সঙ্গে তখন কথা বলতে আসবো, কারণ তোমাদের ফ্রন্ট ক্যামেরায় কথা বলবো, এখন ব্যাক ক্যামেরায় কথা বলছি, চুল টুল আসছে নেই, বিচ্ছিরি অবস্থা, ওই জন্য ফ্রন্ট ক্যামেরায়
কথা বলছি না, ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে কথা বলছি। গুড ইভিনিং, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এই মাত্র হচ্ছে একটু ফাঁকা হলাম, হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। আসলে দুপুরে খাওয়া দাওয়ার পরে তাড়াতাড়ি কাজ টাজ করে বেরিয়ে যেতে হয়েছিল, তাই তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। তো এখন হচ্ছে একটু ফাঁকা পেয়েছি, তাই তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলে। মানে তোমাদের চা দেখাতে পারছি না ঠিক মতো, তো চলো। তো এই এখন একটু ফাঁকা হয়েছি, তো এখন ঝুমিকে বলছি চল, ঠান্ডার জায়গায় যা পড়েছে। আমি তো আসার সময় হচ্ছে গলায় মাফলার টাফলার টুপি টুপি দিয়ে চলে এসেছিলাম, কিন্তু এই হাঁটতে গিয়ে গায়ে এত ঘেমেছে, তো গরমের চোটে খুলে দিয়েছি সব। তো এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ঝুমিকে বললাম চ একটু চা খাই, চা খেলে গলাটা ধরে রয়েছে। আর চা বলো না, পাগলের মতো সারা রাস্তা চা চা করে যাচ্ছে, ওকে চা খেতেই হবে। ওইটুকু চা কে কোনো কি পায় আমি বুঝি না, ও চা খাবেই বাইরে। হ্যাঁ কিন্তু কি বলতো, গলাটা জিনিস চা শুধু না, চার সঙ্গে আমার বিস্কুট চাই, না আমার চার মজা। ওকে চা খাতে গেলে খুব অসুবিধা, চার সঙ্গে টা চাই, ওর টা না দিলে ওর অসুবিধা হয়ে যায়। কিন্তু আমার গলাটা আজকে প্রচুর ধরে রয়েছে, মানে গরমটা গেলে মনে হচ্ছে ভালো লাগবে, ওই জন্যই বলছি তুই চা খা চল। তো চা খাবো না, কফি খাবো, কফি খাবো, যা তুই চা খা কফি খাবো। তা চলো একটু এখন একটু ফাঁকা জায়গায় দেখি, সামনে দিকে গিয়ে দোকান যদি পাই তাহলে অবশ্যই এখন খাবো। তা চলে এসেছি বাজারের ভেতরে, তো এখন বাজার থেকে কিছু বাজার করব, করে বাড়ি ফিরবো। তো চলো দেখি শীতের কি সবজি উঠেছে, একটু দেখে নি তারপরে কেনাকাটি করবো। তো চলো দেখ ভালো করে, আরো তো আছে দেখে নে সেটা। একটা নিচ্ছি 100 টাকা দিয়ে।